নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। রাজ্যে তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুপুর দুটোর সময় এসেছে। তাদের বিভাগের তদন্তে জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন স্নেহ মঞ্জু বসু। সিসিটিভি বসানোর বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে ফান্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে। পূর্ত দফতরকে দিয়ে যদি সিসিটিভির বিষয়টি করানো যায় সেটিও দেখা হচ্ছে। সেক্ষেত্রে ওয়েবেলের ওয়ার্ক অর্ডার তুলে নিতে হবে। যাবতীয় বিষয় এই মুহূর্তে আলোচনা সাপেক্ষ, তবে অতি দ্রুত এনে পদক্ষেপ করা যাবে যাতে ক্যাম্পাস সিসিটিভি বসে যায়, জানিয়েছেন স্নেহ মঞ্জু বসু। আগে দেখে নিন ভিডিওতে পুরো রিপোর্ট। এখনো পর্যন্ত কোনো সিলেকশন ফাইনাল হয়নি, প্রসেস চলছে, লয়ারের কাছে পাঠানো হয়েছে। দুরকম সাইকেল আছে, আমরা তো নিয়মকানুন বহির্ভূত কোনো কাজ করি না বা করবও না। এবার সাইকেলটা নিচের দিকে নামবে না ওপর দিকে উঠবে সেটা লয়ারই বলবেন। এই তাড়াহুড়োতে আমরা এই কদিন ধরে অন্যান্য বিষয়ে ব্যস্ত ছিলাম বলে এর সব কাগজপত্র মনে হয় লয়ার সাহেব ঠিকঠাক করে দেখে উঠতে পারেননি, তাই হয়তো একটা কনফিউশনের সৃষ্টি হয়েছিল। কিন্তু রেজিস্ট্রারে সই করা কোনো চিঠি এখনও বেরোয়নি। বিষয়টা এখনও পর্যন্ত আলোচনার স্তরেই আছে, আমরা লয়ের কাছে আজকে আবার ফ্রেশ নোট পাঠাবো। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে দুপুর দুটোর সময় হায়ার এডুকেশন থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে তার সদস্যরা আসবেন। আমার মূলত আজকে অফিসিয়াল কাজকর্ম সেটা নিয়েই, যে ওনারা এই যে দুর্ঘটনাটা ঘটেছে এটার পর থেকে এ পর্যন্ত আমরা কী কী ব্যবস্থা নিয়েছি বা ওনাদের যে ধরনের প্রশ্ন হবে তার উচিত সেই মতো আমরা কাগজপত্র রেডি করছি। বাদ বাকি একদিন একদিন কীভাবে শিক্ষক প্রাঙ্গণ থেকে মুক্ত করা যায়, ছাত্রদের সুরক্ষা দেওয়া যায়, এই বিষয়ে তারা কী বলেন সেগুলো দেখা, আমাদের যা যা ব্যবস্থা বা যা যা আমরা ইউজিসির যে সমস্ত রুল আমরা কতটা কমপ্লাই করেছি সেই সমস্ত দেখা, এই বিষয়ে আজকে মূলত আলোচনা হবে। সিসিটিভির যে প্রস্তাব আমাদের WTL দিয়েছিলেন আপনারা সকলেই জানেন, আমরা বলেছিলাম সেই প্রস্তাব আমরা উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য। তারা মানে মৌখিকভাবে আমাদের যে অফিসাররা সম্মতি দিয়েছেন, কিন্তু কিছু নিচে একটা টাইম, বিকজ দ্যার আর সো মেনি প্রসিডিওর। ফাইন্যান্সিয়াল পেতে গেলে ওনাকে নভেম্বরে পাঠাতে হবে, ফিনান্সে দিতে হবে, সেইটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে। আর একটা বিকল্প প্রস্তাবের কথা ওনারা বলেছেন যে যদি পূর্ত দপ্তরকে দিয়ে করে নেওয়া যায় তাদের ভেটিং করতে হবে। সেক্ষেত্রে আমাদের আবার এই WTL এর যে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি সেটাকেও আবার তুলে নেওয়ার বিষয় আছে, সেটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। এটা নিয়ে আমাকে আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে সবার সাথে কথা বলতে হবে, ফিনান্সে কথা বলতে হবে, যে আমরা নিয়ম বহির্ভূত আমরা বাস্তব করতে পারি না। তো সেইটার একটা আলোচনার ব্যাপার রয়েছে যে তুলে নেওয়া যায় না নতুন করে করা যায়, মানে এই বিষয়টাও এখনও পর্যন্ত আলোচনার স্তরেই আছে। কেন, যেহেতু আমরা প্রিন্সিপালি অ্যাকসেপ্ট করলেও আমরা আর্থিক সহযোগিতা এখনও পর্যন্ত তো পাইনি। প্রস্তাব দেওয়া আছে এবং তারা সম্মতি দিয়েছেন, আজকে যারা আসবেন আশা করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সদর্থ ভূমিকা নিতে পারবো। এই রকমের আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।